গুড মর্নিং এভরিওয়ান আজকে আমরা মেন্টাল ম্যাথ বইতে এক্সারসাইজ থ্রিতে যেটা আছে সেটা শিখবো খুব মজার জিনিস একটা দেখো কি বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পুটিং শর্টার লঙ্গার লাইটার অ্যান্ড হেভিয়ার মানে কি আমাদের এই যে মাঝে যে ঘরটা আছে না এটাকে এই যে চারটে শব্দ দেওয়া আছে এই চারটে শব্দ দিয়ে ভর্তি করতে হবে শর্টার মানে কি ছোট। কোনটা কার তুলনায় ছোট সেটা লঙ্গার মানে বড় কোনটা কার তুলনায় বড় সেটা লাইটার মানে হালকা কার চেয়ে হালকা আর হেভিয়ার মানে ভারী তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বাংলাগুলো লিখে দিয়েছি এখানে এবার আমাদের দুটো করে দুদিকে ছবি দেওয়া আছে সেটা দেখে বুঝতে হবে কোনটা কার থেকে ছোট না বড় না হালকা না ভারী ঠিক আছে প্রথমে দেখো আমাদের কাছে আছে এদিকে আছে ওয়াটারমেলন মানে তরমুজ আর এদিকে আছে অ্যাপেল তাহলে ওয়াটারমেলন ভারী হয় না তরমুজ ভারী হয় সরি আপেল ভারী হয় তাহলে অবশ্যই তরমুজ ভারী হয় তাই ওয়াটারমেলন ইজ হেভিয়ার দেন অ্যাপেল এরপরে দেখো একটা বক্স ছোট যে টিফিন বক্স আমাদের হয় টিফিন বক্স আর তার সাথে আছে ব্যাগ তাহলে এই দুটো হালকা ভারীর চেয়ে কি বড় ছোট বেশি যাবে ব্যাগ বড় না বক্স বড়। অবশ্যই ব্যাগ বড় তাহলে বক্স কি হচ্ছে ছোটো বক্স ইজ শর্টার দ্যান ব্যাগ এইবার আছে কি এলিফেন্ট আর ডগ এলিফেন্ট তো বিরাট বড় আর ডগ হচ্ছে ছোট পাড়া তাহলে কি হবে এলিফেন্ট ইজ লঙ্গার দ্যান ডগ মানে কুকুরের চেয়ে বড় হয় কি এলিফেন্ট এরপরে আছে কি গ্লাস ইজ ড্যাশ দেন বাকেট একটা গ্লাস বড়ো না একটা বাকেট মানে বালতি বড়। অবশ্যই বালতি বড় তাহলে গ্লাসটা কি হচ্ছে ছোট। গ্লাস ইজ শর্টার দেন বাকেট এখানে আমাদের কি হবে শর্টার হবে মানে ছোট ডিয়ার ইজ ড্যাশ দেন জেব্রা আচ্ছা বলো তো একটা জেব্রা আকারে বড় হয় না একটা ডিয়ার আকারে বড় হয় অবশ্যই জেব্রা বড় হয় তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে ডিয়ার ইজ শর্টার দেন জেব্রা এরপরে দেখো একটা গাড়ি আছে আর কী আছে একটা অটো আছে তাহলে দুটোর মধ্যে কে বড়ো দেখেই বুঝতে পারছি যে গাড়ি বড় অটো ছোট তাহলে কার ইজ লঙ্গার দ্যান অটো এরপরে কি আছে এরোপ্লেন আর বল তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। অবশ্যই এরোপ্লেন বড় এরোপ্লেন ইজ লংগার দ্যান বল এরপরে এখানে দেখো এখানে দেখো একটি ছেলে আছে এবং একটি লোক আছে বয় ইজ শর্টার দেন ম্যান ছেলে ছোট লোকটি বড় ফেদার ইজ ড্যাশ দেন প্যারট আচ্ছা একটা প্যারট বেশি বড় নাকি একটা ফেদার বেশি বড় তাহলে আমরা কি করব এই ক্ষেত্রে এটাকে আমরা বড় ছোট না দিয়ে কি হালকা ভারির উপর দেখতে পারি একটা পাখির পালক বেশি ভারী হয় নাকি একটা পাখি বেশি ভারী হয় অবশ্যই পাখি তাহলে ফেদার ইজ লাইটার দ্যান প্যারট ঠিক আছে এইভাবে আমরা পুরোটা করব। এবং তারপরে আস্তে আস্তে যখন স্কুল খুলবে কোচিং ক্লাস খুলবে তোমাদের আমি তখন তোমাদের এই বইগুলোকে চেক করে দেব। এখন তোমরা সব হোমওয়ার্কগুলো বইয়ের মধ্যেই করবে কেমন